আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ولا تبطلوا اعمالكم ان عائشه رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অতঃপর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয় শবে বরাত। আমার এই আলোচনাটি তারাই শুনবেন যারা একটু মুক্ত মনা, অর্থাৎ আলোচনাটি সবাই শুনতে পারেন। আলোচনাটি শোনার শর্ত হচ্ছে এটাই, আপনি আপনার মাঝাবি গোড়ামি, আপনি আপনার নিজের মস্তিষ্ক চাষ করা পাণ্ডিত্য, আপনি আপনার বড় হুজুর ছোট হুজুর থেকে শোনা বিভিন্ন ফতোয়া ফরায়েজ কে যদি পাশে রেখে মুক্ত মন নিয়ে শিখব আশা নিয়ে যদি শুনতে পারেন, তবে আপনি উপকৃত হবেন। আর আপনি যদি মনে করেন যে না আপনি সব বোঝেন, তাহলে ভিডিওটা আপনার না দেখাই ভালো, কারণ এর থেকে আপনার মুখ দিয়ে হয়তো ভালো কিছু বেরোবে না বলে আমরা মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ও আতিউর রাসূল, হে ইমানদারগণ তোমরা আমাকে এবং আমার রাসূলকে মেনে নাও, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমাদের দুজনকে না মেনে তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। আলোচনা করব শবে বরাত নিয়ে। জি, শবে বরাত। আমরা প্রত্যেকটা আমল যখন আমরা করব, তার পূর্বে দেখে নেব আমলটা কোরআন এবং হাদিসে আছে কি না, পরবর্তী সময় যাতে করে আমাদেরকে পস্তাতে না হয়, অপমানিত না হতে হয়, কিয়ামতের মাঠে লাঞ্ছিত না হতে হয়। শবে বরাত, শব মানে রাত্রি, বরাত মানে ভাগ্য, অর্থাৎ ভাগ্য রজনী। এই রাত্রিতে নাকি মানুষের ভাগ্যকে লেখা হয়, নবায়ন করা হয়, মানুষের তাকদীরকে পরিশুদ্ধ করা হয়। এটা এক শ্রেণীর মানুষের ধারণা। তবে কোনো আমল যখন আমরা করব, সেটা কোরআন এবং হাদিসে আছে কি না সেটাও একটু আমাদেরকে দেখে নিতে হবে। শবে বরাত এই শব্দটা না কোরআনুল করিমের কোথাও রয়েছে, না হাদিসের কোনো পৃষ্ঠার মধ্যে রয়েছে। এটা একটি মানুষের বানানো নাম। হ্যাঁ, থাকতেই পারে মানুষের বানানো নাম, যেমন তারাবিহ বলে কোনো সলাতের নাম আপনি পাবেন না কোরআন এবং হাদিসে কোথাও খুঁজে। তাই বলে কি সেটা নেই? না, সেটা আছে, কিন্তু তারাবির জায়গায় যে কিয়ামুল লাইল রয়েছে সেটা যেমন সাব্যস্ত, তেমনই আজকে এই শবে বরাত এর সাথে কি কোনো সম্পৃক্ততা রয়েছে কোরআন এবং হাদিসের? হ্যাঁ, এক শ্রেণীর আলেম ওলামাগণ এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে শবে বরাত মানে হচ্ছে মুবারক রাত্রি। কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুবারক রাত্রির কথা বলেছেন যে আমি কোনো এক বরকতময় রাত্রিতে, মুবারকপূর্ণ রাত্রিতে আমি কোরআনুল করিম নাজিল করেছি। আর আমরা সবাই জানি যে কোরআনুল করিম নাজিল হয়েছে শবে বরাতে নয়, বরং রামাদান মাসে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। কেউ যদি মনে করে যে মধ্য শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিম নাজিল করেছেন, তাহলে কোরআন এর এই আয়াতের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক কথার জন্য তাকে বিচারের কাঠগড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের সামনে দাঁড়াতে হবে বলে আমরা মনে করি। তো এই যে শবে বরাত, এই শবে বরাত বলে কোনো কিছুই ইসলামে নেই। না, আপনি রাখবেন না, আগে আপনাকে পুরো আলোচনাটি সুন্দর করে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এবং দেখতে হবে যে কথাটা আমার কতটুকু যুক্তিযুক্ত। আপনি যে পালন করছেন তার মধ্যে যদি কল্যাণ থাকে, তো আমরা সেটাকে কেন মেনে নেব না?
অবশ্যই আমাদেরও তো ভুল হতে পারে, আপনি যদি আমাকে বলতেই পারেন যে দেখেন এই হচ্ছে সহি হাদিস দ্বারা সাব্যস্ত, তো আলহামদুলিল্লাহ আমরা নির্দ্বিধায় মেনে নেব, শুধু যাচাই করব হাদিসটা কি ঠিক নাকি ভুল। তো এটা সবে বরাত এই শব্দটা আপনি কোথাও পাবেন না, এটা আছে নেফসে মিন শাবান, মিডিল অফ দ্য শাবান, শাবান মাসের মধ্যরাত্রি অর্থাৎ পনেরোই শাবান। আমাদের দেশে পনেরোই শাবান উপলক্ষে ভারত বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলোয় এই পনেরোই শাবান উপলক্ষে পালন করা হয় দিনে রোজা, রাত্রিবেলায় অগণিত সলাত, তারপরে বিশেষ বিশেষ জায়গায় কবরের উপরে মোমবাতি জ্বালানো হয়, তারপরে কিছু কিছু জায়গায় আপনার হালুয়া রুটি তৈরি করা হয়, এইরকম অনেক কিছু ইবাদত চালু রয়েছে যা আমরা কোরআন এবং হাদিস খুঁজলে কোথাও পাই না। কিছু মানুষ স্বার্থান্বেষী মানুষ রয়েছে যাদের কথাকে টিকিয়ে ফেলার জন্য দীর্ঘদিন যাবৎ ভুল করে আসার পরে এখন যদি তারা সত্য বলে ফেলে তাহলে একটা জেনারেল শিক্ষিত ছেলের কাছে হেরে যাবে, এই লজ্জায় তারা ওই দলিলকে টেকানোর জন্য অনেক মিথ্যা কথা আমাদের সমাজে বলে থাকেন। তো এই নিফসে মিন শাবান এই রাতের ব্যাপারে কিছু জাল এবং জয়ীফ হাদিস মানুষের দরবারে বর্ণনা করা হয় এবং এই রাতকে বরকতময় রাত বলে কিছু আলেম ওলামারা এটাকে বরকতময় রাত বলে কিন্তু পালন করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে। যদিচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেননি যা করেননি তার সামনে যা হয়েছে তিনি চুপ থাকেননি, তা যদি করেন ফাহুয়া রদ্দুন সেটা বাতিল। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোনো ব্যক্তি যদি কোনো আমল করে আর তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি করেননি বা তার সামনে হয়েছে তিনি চুপ থাকেননি, ফাহুয়া রাদ্দুন ওটা বাতিল। এখন আপনি গোড়ামির বসে বলতেই পারেন যে আপনারা তো সব কিছুকে বিদাত বলেন, সব কিছুকে চলবে না বলেন ইত্যাদি ইত্যাদি, জি না, কথা হবে লজিক দিয়ে, কথা হবে কোরআন এবং হাদিস দিয়ে, আর কোরআন এবং হাদিস মানে লজিক। এখন আপনার বোঝার ভুল থাকতে পারে, আমার বোঝার ভুল থাকতে পারে। আচ্ছা, সবচেয়ে বেশি যে হাদিস এই দিনে বর্ণনা করা হয় মানে সবে বরাতকে টিকানোর জন্য, সবে বরাতের আমল সাব্যস্ত করার জন্য যে হাদিসটা সবচেয়ে বেশি বর্ণনা করা হয় ইবনে মাজা হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটা পাওয়া যায়। তো হাদিসটায় কি বলা হয়েছে, আবু মুসা আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিফসে মিন শাবান শাবানের পনেরো তারিখের রাতে পৃথিবীবাসীর দিকে তাকান। আচ্ছা, এখানে একটু থামিয়ে দিয়ে একটু বলি এই হাদিসকে বেশিরভাগ মুহাদ্দিস বলেছেন জয়ীফ, আমলযোগ্য নয়, চলবে না। তবে কেউ কেউ বলেছেন তার মধ্যে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই উনি বলেছেন এটি হাসান, হাসান মানে গ্রহণযোগ্য, চলতে পারে আমল। আচ্ছা, কথার খাতিরে ধরে নিলাম যে এই হাদিসটি হাসান মানে গ্রহণযোগ্য, তো হাদিসটাকে একটু আমরা কি জানবো না, তার বাংলা মানেটাকে একটু অধ্যয়ন করার চেষ্টা করব না, ব্রেনের মধ্যে কি ঢোকানোর চেষ্টা করব না? তো আসুন, আবু মুসা আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন শাবান মাসের পনেরো তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীর দিকে তাকান। শাবান মাসের পনেরো তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীর দিকে তাকান, ফাইয়াগফিরলি জামিয়া খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পনেরো তারিখ শাবান মাসের রাত্রিতে আকাশ থেকে পৃথিবীবাসীর দিকে তাকান এবং সবাইকে ক্ষমা করে দেন, ইল্লালি মুশরিকিন ওয়া মুসাইহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেন, শুধুমাত্র ক্ষমা করেন না মুশরিকিন যারা শিরক করে, যারা তাবিজ বিক্রি করে, যারা মাজারে সেজদা করে, যারা কবরে সেজদা করে, যারা বিভিন্ন শিরকে কাজের সঙ্গে লিপ্ত, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না, এবং যারা মুসাইহিন, মুসাইহিন শব্দের অর্থ হচ্ছে যার অন্তরে রয়েছে অহংকার, আল্লাহ তাকে ক্ষমা করেন না। তাহলে আল্লাহ পৃথিবীবাসীর দিকে তাকান পনেরোই শাবানে, সবাইকে ক্ষমা করে দেন, ক্ষমা করেন না শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে, এক যে ব্যক্তি শিরক করে, দুই যে ব্যক্তির অন্তরে রয়েছে ঘৃণা, জি অন্তরের ঘৃণা রয়েছে, মানে আপনার ভাইয়ের সাথে আপনার ব্যবহার ভালো হবে, সে হতে পারে অন্য তরিকার
হতে পারে কোনো বাতিল মাঝহাবের, তবুও তার সাথে ভালো কথা বলে ভালো আচরণ করতে হবে, তার জন্য আপনার অন্তরে ঘৃণা পুষে রাখবেন, তাহলে আল্লাহ আপনাকে এই 15 শাবানে ক্ষমা করবেন না বলে এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন। তাহলে এই হাদিস যদি আমরা শবে বরাতের জন্য সেট করি, তাহলে এই হাদিস থেকে শিক্ষা পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেন। ক্ষমা করেন না যারা শিরক করে, আর ক্ষমা করেন না যার মধ্যে অন্তরে অহংকার রয়েছে। তাহলে এখন কি আমরা এই হাদিস থেকে এই শিক্ষা পেতে পারি না? যারা তাবিজের ব্যবসা করতাম তারা তাবিজের ব্যবসা ছেড়ে দেবো, যারা মাজার পূজারে সেজদা করতাম তারা মাজার পূজারে সেজদা ছেড়ে দেবো, যারা পীর মাসাইককে মেনে সেজদা করতাম সেই সেজদা করা ছেড়ে দেবো, যারা আমরা বিভিন্ন শিরকি কাজের সঙ্গে যুক্ত থাকতাম তাহলে এই যুগ এই থাকাকে ছেড়ে দেবো, তাহলে ছেড়ে দিলে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আর কারোর প্রতি যদি আমার অহংকার থাকে ভেতরে যদি আমার একটা মানে মানুষকে ছোট করে দেখার যে প্রবণতা থাকে, এটাকে যদি আমি ধ্বংস করে দিতে পারি, আমার অন্তরটাকে যদি কুলুষ মুক্ত করতে পারি, তাহলে এই রাতে আল্লাহ আমাকে এবং আপনাকে ক্ষমা করবে। তাহলে এ হাদিস থেকে আমরা দুটো শিক্ষা পেলাম, যে শিরক করব না এবং অহংকার পুষে রাখবো না। এর মধ্যে তো শবে বরাত বলে কিছু আসলো না, তাহলে কারা এটাকে বানালো? এক শ্রেণীর সুবিধাবাদী মৌলবী সাহেবরা এটাকে বানিয়েছে নিজের মাজহাবকে টিকিয়ে থাকার জন্য, নিজের কথাকে প্রাধান্য দেওয়ার জন্য। এই রাতে মানুষ মাজারে সেজদা করে, এই রাতে মানুষ মাজারে গিয়ে হাত তুলে দোয়া করে, এই রাতে মানুষ কবরের আশেপাশে মোমবাতি জ্বালায়, যেটা পুরোপুরি শিরক। এই শিরক থেকে মুক্ত না হলে আপনাকে ক্ষমা করা হবে না। আর এই রাতে কোনো বিশেষ আমল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিয়ে বলালেন যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তুমি বলে দাও আমি তারা ঘুমিয়ে থাকলেও ক্ষমা করে দেব। শুধু শর্ত আমার এইটুকুই, তাদের মনে থাকবে না অহংকার, তারা করবে না তাবিজের ব্যবসা, মানে শিরক। তাহলে আসুন শবে বরাত উপলক্ষে আমরা শিরককে ছেড়ে দিই আর অন্তরস্থল থেকে ঘৃণাকে ডিলিট করে দিই, ফরম্যাট করে দিই। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আপনি প্রতিদিন যেমন করে সালাত আদায় করেন ওভাবেই সালাত আদায় করেন। আপনার যদি মনে করেন যে আপনি তাহাজ্জুদে সালাত আদায় করবো, জি করতে পারেন অ্যাজ ইউজুয়াল, তবে সেই দিনের নির্দিষ্ট কোনো সালাত নেই। যতগুলো এইরকম নির্দিষ্ট করে কিছু আছে তা কোরআন এবং হাদিসে কোথাও তেমন করে বর্ণিত নাই। কোরআনে তো নাই নাই, হাদিসে যা আছে তা আবার জয়ীফ, হাদিসের উপর আমল করা আমাদের জন্য জায়েজ নয়। আচ্ছা, এর পরে থাকলো হালুয়া রুটি খাওয়া। সবচেয়ে আশ্চর্য বিষয়, আপনি যখন কোনো ইবাদতকে তৈরি করবেন তার মানে সরাসরি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলেন। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলে আল্লাহ কি আপনাকে ভালোবাসবে? আল্লাহ আপনাকে অপমান করে দেবে। মানুষ হুশ হারিয়ে ফেলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে দূরে চলে যায়। তার অন্যতম দলিল হচ্ছে এই শবে বরাত। দেখুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল, তাই তিনি দাঁতের ব্যথায় হালুয়া তৈরি করে খেয়েছিলেন নাকি মানুষে বলে, তো সেই ব্যথায় আপনিও ব্যথিত হয়ে হালুয়া রুটি খাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, যদিও আমাদের দেশের যে হালুয়া তৈরি করা হয় তা ইটের চেয়ে শক্ত, তারপরে আপনি যদি মনে করেন যে নরম হালুয়া খাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙেছে তো আপনি ব্যথা অনুভব করছেন, ঠিক আছে, তবে সত্য ঘটনা, ঠিক আছে আপনি খান, আমার আপত্তি নেই। তবে প্রশ্ন আপনার এখানে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙেছিল শাওয়াল মাসে, আর আপনি হালুয়া রুটি তৈরি করছেন শাবান মাসে, শাবান রামাদান তারপরে শাওয়াল, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত এখনও ভাঙেনি, মানে 2 মাস বাকি আছে পাক্কা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক ভাঙতে, আপনি 2 মাস আগে ব্যথা অনুভব করলেন, এটা কি আশ্চর্যজনক ঘটনা বলে মনে হচ্ছে না? জি, আপনি নিজে থেকে যে আমল বানাবেন এটা পরিত্যাজ্য, এটা ইসলামে কোনো জায়গা রাখে না। আশা করছি এই ধরনের বিদাতকে ত্যাগ করুন। শবে বরাত উপলক্ষে আমাদের সমাজে যা করা হয় সবই পরিত্যাজ্য, সবই পরিত্যাজ্য, একটাও চলবে না, সবই বাতিল। বিশ্বাস করুন, যদি আখিরাতে বিশ্বাস থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি রাগ মুক্ত হয়ে উঠতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করতে চান, আল্লাহর ওয়াস্তে কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করে যাকে তাকে গালাগালি না করে এই কথা শোনার পরে আশা করছি এইরকম ভয়ানক বিদাত থেকে দূরে থাকবেন। শবে বরাতের নাই কোনো নামাজ, নাই কোনো সিয়াম, যা করা হবে সব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, বিশ্বাস করুন অপমান করা হবে। আর বিদাত এমন একটা মহা অন্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা বিদাত হচ্ছে গুমরাহি, প্রত্যেকটা গুমরাহি হচ্ছে জাহান্নামের রাস্তা। আল্লাহ আমাদের সবাইকে এই রকমের বিদাত থেকে বাঁচার তৌফিক আদা করুক। আর ওই হাদিস অনুসারে, হাসান হাদিস অনুসারে আল্লাহ আমাদেরকে শিরক এবং অহংকার মুক্ত জীবন যাপন করার
তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।